टाटा। हाय, विजय दशमी चले गए, लक्ष्मी पुजो एसे गए, एखन तो नाड़ू बनाते हबे। चलो नाड़ूटा बनिए नि। ये पाँचटा नारकेल, एखन ए नारकेलगुलो कुड़ाते हबे, एखन कुड़ाबो। नारकेलगुलो बेश सुंदर फाटिए नियेछि, एबार नारकेलगुलो कुड़ाबो। नारकेलगुलो एभाबे कुड़िए नेब सब एक एक करे। বেশ সুন্দর নারকেলগুলো কুড়ানো হচ্ছে। এবার গুড় গুড়টা কেটে নেব ভালো করে, আখের গুড়তেই করব নাড়ু। আখের গুড়টা কেটে নিয়েছি আর এইটুকু রেখে দিলাম, এর সঙ্গে খানিকটা চিনি মেশাবো। তাই বেশ অনেকটা হয়ে গিয়েছে, পুরোটা কুড়ানো হয়ে গেছে নারকেলটা। এবার ওগুলো পুরোটা একটা কড়াইর ভিতর পাত্রে ঢেলে নেব। পুরো নারকেলটা ঢেলে নেব, ঢেলাম নিয়ে এবার পুরো গুড়টা তুলে নেব এর ভিতর। সম্পূর্ণ গুড়টা সম্পূর্ণ গুড়টা নিয়ে নিলাম। এবার কিছুটা চিনি নেব, বেশ এই চিনি আর নারকেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে সফট করে মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে মাখাবো নারকেলটা চিনি দিয়ে। বেশ সুন্দর করে নারকেলটা মাখানো হয়ে গিয়েছে গুড় দিয়ে। এবার খানিকক্ষণ এটাকে রেখে দেব, 5-10 মিনিট। এভাবে খানিকক্ষণ থাকুক, 5-10 মিনিট থাকার পর তারপরে কড়াইতে নিয়ে চড়িয়ে দেব। নারকেলটা বসিয়ে দিয়েছি, নারকেলটা ভালো করে জাল দিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে জাল দিলে আস্তে আস্তে নারকেলটা নাড়ু বানানোর মতন তৈরি হয়ে যাবে। খুবই সহজ নারকেল নাড়ু করা। নারকেল কুড়িয়ে নুন, নারকেল কুড়িয়ে চিনি গুড় দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে রান্না করলে জাল দিলে পাক উঠে যাবে, তারপর নাড়ু পাকাতে হবে। বেশ সুন্দর নারকেলটা পাকানো হচ্ছে। এইভাবে পাকাতে পাকাতে যখন নারকেলটা টাইট হয়ে যাবে তখন নাড়ু করে দিতে হবে। নারকেলটা
পাকানো হচ্ছে। এখানে সামান্য জাল হবে, সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে পাকা দিতে হবে। বেশ, নারকেলটা টাইট হয়ে গিয়েছে, এখনই নাড়ু তৈরি করার মতো হয়ে গেছে। এবার দিয়ে নাড়ুটা বানাবো, দেখা যাক কতটা সুন্দর হয় পাকটা। এবার একটু সুন্দর হয়ে গিয়েছে, এবার টাইট হয়ে গিয়েছে, এবার এখনই নাড়ু তৈরি করা যাবে। এখনই নাড়ু বানাতে হবে এখানে। বেশ, নাড়ুগুলো, নারকেলগুলো, পুরগুলো হাতের ভিতরে এরকম গোল্লা করতে হবে। বেশ সুন্দর নাড়ুটা হচ্ছে। এভাবে এক এক করে সব নাড়ুগুলো করব। বেশ সুন্দর অনেক কটা নাড়ু হয়েছে, পাঁচটা নারকেলের নাড়ু, খুবই ভালো হয়েছে নাড়ুগুলো, বেশ সুন্দর দেখতে হয়েছে, বেশ ভালোই লাগছে। টাটা।